হ্যালো বন্ধুরা, বাসা ফ্যাশন সিটিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের আমব্রেলা বেবি স্কার্ট কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় তা শেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখলে আপনারা খুব সহজেই এই সেলাইটা করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে 1 মিটার কাপড় নিয়েছি, এটি দুটো পিস আছে। এটি লম্বাটা হচ্ছে আমাদের 30 ইঞ্চি এবং এর চওড়াটা হচ্ছে 15 ইঞ্চি। এটি দুটো ভাঁজ করা আছে। এটাকে আমরা আরও 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নেব। এইভাবে আমরা 4 ভাঁজ করে নিলাম। এরপরে এইখানে কোণ থেকে আমরা প্রথমে আমাদের কোমরের মাপটা কেটে নেব। কোণ থেকে আমরা 3.5 ইঞ্চি নিচেতে একটি দাগ দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি দাগটা। আমি এই কোণ থেকে 3.5 ইঞ্চি নিচে প্রথমে একটা দাগ দিচ্ছি। এরপর এদিক দিয়েও 3.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিচ্ছি। এবং মিডিলে দেওয়া 3.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এইভাবে আমরা এটাকে পুরো রাউন্ড করে নেব। এরপরে আমরা ঝুলটা নেব। আমাদের ঝুল হচ্ছে 10। এইখান থেকে আমরা নিচে অবধি 10 ইঞ্চিতে দাগ দেব। ঠিক আছে, যেখান থেকে আমরা রাউন্ডের শেপটা দিয়েছি সেখান থেকে নিয়ে আমরা পুরো গোলভাবে 10 ইঞ্চি 10 ইঞ্চি করে আরও একটি রাউন্ড শেপ করে নেব। যেহেতু আমি নিচেটা পিকো করব, তাই জন্য আমি এক্সট্রা কাপড় রাখছি না। আপনারা যদি নিচেটাতে পিকো না করেন তাহলে হেম করার জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দেবেন। এরপর প্রথমে আমরা ওপরের রাউন্ড শেপটা কেটে নেব, তারপরে আমরা নিচের রাউন্ডটা কেটে নেব। এরপর আমরা বেল্টটা কেটে নিয়েছি। বেল্টটির চওড়াটা হচ্ছে 3 ইঞ্চি, ডবল ফোল্ড করে আছে 3 ইঞ্চি, এবং এটি খুললে এর মাপ হচ্ছে 6 ইঞ্চি। ডবল ফোল্ড 3 ইঞ্চি ছিল, খুলে এর মাপ আছে 6 ইঞ্চি, এবং এর লম্বাটা আছে 30 ইঞ্চি। আমরা 30 ইঞ্চি নিয়েছি যার কারণ ইলাস্টিক লাগানোর পরে এটি আমাদের কুচিয়ে ছোট হয়ে আমাদের কোমরের মাপে চলে আসবে। এরপরে আমরা অস্তরটা কেটে নেব। সেম একইভাবে যেইভাবে আমরা মেন কাপড়টা কেটেছিলাম সেম একইভাবে আমরা অস্তরটাও কেটে নেব। ওপর থেকে সেম একইভাবে আমরা 3.5 ইঞ্চিতে একটি করে দাগ দেব এবং রাউন্ড করে নেব। কিন্তু আমরা ঝুলটা 9 ইঞ্চি নেব। কাপড়ে আমরা 10 ইঞ্চির ঝুল রেখেছিলাম, এখানে 1 ইঞ্চি কমিয়ে দিয়ে আমরা 9 ইঞ্চিতে ঝুলটা রাখবো। তার কারণ এটি অস্তরটা ভেতরে থাকবে, সেই জন্য আমরা 1 ইঞ্চি কম রেখে 9 ইঞ্চিতে ঝুলটা রাখবো। সেম একইভাবে আমরা এটি 9 ইঞ্চিতে রাউন্ডে দাগ দিয়ে এটা কেটে নেব। অস্তরটা তাহলে আমাদের কাটা কমপ্লিট। চলুন তাহলে এবারে সেলাইটা করা যাক। প্রথমে আমরা বেল্টটা তৈরি করে নেবো। এর জন্য আমরা ইলাস্টিক নিয়েছি, যা কাপড় বেল্টে তার হাফ আমরা ইলাস্টিক নিয়েছি। আমাদের এখানে কাপড় আছে 30 ইঞ্চি, আর তার হাফ নিয়েছি 15 ইঞ্চি ইলাস্টিক নিয়েছি। এরপর এটাকে দুটোকে ভাঁজ করে এইভাবে একটা প্রথমে এক চাপে একটা সেলাই মেরে দেবো।
এরপরে মাথার দিক থেকে এক চাপ ধরে একটা লম্বা সেলাই মেরে নিতে হবে। এই সেলাইটা মারার সময় ইলাস্টিকটা অবশ্যই টেনে থাকবেন, নাহলে পরে যখন বেলটা রেডি হবে তখন সুতোগুলো কেটে যাবে। এইভাবে এক হাত দিয়ে টেনে ধরে থাকবেন, এক হাত দিয়ে কাপড়টা ধরে আস্তে আস্তে সেলাইটা করবেন খুবই সাবধানে। এইভাবে এক চাপে সেলাই করে যাবেন। দুটো কাপড় সমানভাবে রাখবেন, কাপড় একদম টানবেন না, শুধুমাত্র ইলাস্টিকটা টেনে এটা সেলাইটা করে নেবেন। তাহলে দেখুন মাথার সেলাইটা আমাদের সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে এর নিচে দিয়ে এক চাপে আরও একটি সেলাই দিয়ে দেব। এইভাবে ওপর দিকে ইলাস্টিকটা টেনে ধরে থাকবেন এবং নিচের দিকে কাপড়টা টেনে ধরে এই সেলাইটা মারবেন। ইলাস্টিকটা সবসময় টেনে ধরে থাকবেন সেলাইটা করার সময়, নাহলে সেলাইটা শেষ হলে সুতোটা ছিঁড়ে যেতে পারে। এইভাবে এক চাপ দিয়ে আমরা মোট পাঁচটা সেলাই মেরে নেবো পরপর, তাহলে বেল্টটা দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে দেখুন আমাদের বেল্টটা কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমি হাত দিয়ে টানছি কিন্তু সুতোগুলো ছিঁড়ছে না। আমাদের বেল্টটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা আমাদের মেন কাপড়টা সেলাই করব। চলুন তাহলে মেন কাপড়টা সেলাই করা যাক। তাহলে দেখুন আমি সামনের পাড়টা নিয়ে নিয়েছি, এর উল্টো দিকটা আমি নিচের দিকে রেখেছি এবং সোজা দিকটা ওপরের দিকে রেখেছি। এরপরে পিছনের পাড়টা নিয়ে নিচ্ছি, এর সোজা দিকটা আমরা নিচের দিকে রাখছি এবং উল্টো দিকটা আমরা ওপর দিকে রাখছি, মানে সোজায় সোজায় মেলাতে হবে। এর এইটা উল্টো দিক, এইটা সোজা দিক এবং এর এইটা সোজা দিক এবং এইটা উল্টো দিক। আমি সোজার ওপর সোজা রাখছি এবং এটা এক চাপে একটা সেলাই মেরে দিচ্ছি। একইভাবে আমরা অপোজিট দিকটাও সেলাই মেরে নেব। তাহলে দেখুন আমি এদিকটা সেলাই করে নিয়েছি এবং অপোজিট দিকটাও একইভাবে সেলাই করে নিচ্ছি এক চাপে। এরপরে আমি এই দুটো সাইডে ইন্টারলক করে দেবো। আপনারা চাইলে যদি ইন্টারলক মেশিন না থাকে তাহলে আপনারা দুদিকটা ডবল সেলাই মেরে নিতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু ইন্টারলক মেশিন আছে তাই আমি এই দুদিকটা ইন্টারলক করে নেব। তাহলে দেখুন আমাদের মেন পাটটা রেডি হয়ে গেছে। আমি যদিকে ইন্টারলক করে নিচ্ছি যাতে কাঁচা না বেরোয়। এরপরে আমরা আমাদের ইলাস্টিকটা নিয়ে নেব। এটি আমাদের 15 ইঞ্চি লম্বা আছে, এটি রেডি হয়ে আসবে 14 ইঞ্চি, ঠিক আছে। এটাতে প্রথমে আমি দু ভাঁজ করে নেব। দু ভাঁজ করে এখানে এক চাপে একটা সেলাই মেরে এটাকে জয়েন করে নেব। এক চাপে সেলাইয়ের পর এটিকে আরও একটি চাপ সেলাই মেরে দেবো ওপর দিয়ে, যাতে এটা আরও মজবুত হয়। তাহলে দেখুন আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেদিকে জয়েন্ট আছে তার অপোজিট দিকে একটি মিডিল পয়েন্ট করে আমি একটা কাট লাগিয়ে দেব, যাতে আমাদের মিডিল পয়েন্টটা বুঝতে সুবিধা হয় এবং ইলাস্টিকটা দুদিকেই সমানভাবে সেলাই হয়। এরপরে আমরা ইলাস্টিকটা সোজা দিকটা মেশিনের দিকে রাখবো এবং আমাদের যে মেন পার্টটা ছিল সেটাকে আমরা এর উপরে রাখবো। জয়েন্টের কাজটা আমরা মেশিনের ওপর রেখেছি। এরপরে মেন পয়েন্টের জয়েন্টটা, এটা কিন্তু উল্টো দিক আছে, এটা আমরা মেশিনের ওপর এইভাবে রাখবো, রেখে এটা রাউন্ডে সেলাই করে নেব। আমাদের খেয়াল রাখতে হবে যেন অপর দিকের জয়েন্টটা অপর দিকের সাথে এসে মেলে, তাহলে এটা দুদিকে সমানভাবে একই পরিমাণে সেলাইটা হবে।
তাহলে দেখুন আমাদের এলাস্টিক অ্যাটাচটা কমপ্লিট হয়ে গেছে, এটা কত সুন্দর দেখতে লাগছে। এরপর এর ভেতরে আমরা অস্তরটা অ্যাটাচ করব। তাহলে দেখুন অস্তরটা আমি কীভাবে অ্যাটাচ করছি, সেম একইভাবে আমরা আগের মতনই উল্টোর দিকটা নিচের দিকে রেখেছি এবং সোজা দিকটা ওপর দিকে রেখেছি, এবং অপোজিট পার্টটা উল্টো দিকটা ওপর দিকে রেখেছি এবং সোজা দিকটা নিচের দিকে রেখেছি। রেখে এক চাপে আগের মতোই সেলাই করে নেব এবং তারপরে এটা ইন্টারলক করে নেব। তাহলে দেখুন আমাদের অস্তরটা সেলাই হয়ে গেছে। এরপরে আমরা এর নিচেটা একটা হ্যাম করে নেব। তাহলে দেখুন হ্যাম কিভাবে করতে হয়, প্রথমে এটি একবার ভাঁজ মারবেন, তারপর আবার একটি ভাঁজ মারবেন, এরপর এটি মেশিনে ঢুকিয়ে লবে সেলাই মেরে দেবেন পুরো রাউন্ডে গোলভাবে। দেখুন আমি কিভাবে করছি। তাহলে দেখুন আমাদের অস্তরটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা মেন কাপড়ের সঙ্গে অস্তরটা অ্যাটাচ করব। এর জন্য প্রথমে কাপড়টাকে উল্টে নিচ্ছি। এরপরে দেখুন আমি কাপড়টা এই দিক দিয়ে অ্যাটাচ করেছিলাম, কিন্তু আমি অস্তরটা এর অপোজিট দিক দিয়ে অ্যাটাচ করব, যাতে এটি পাকা হয়ে যায়, কাঁচা না থাকে। তার জন্য আমি এদিক দিয়ে অস্তরটা অ্যাটাচ করব। সেম একইভাবে জয়েন্টের সঙ্গে জয়েন্ট মিলিয়ে আমরা অস্তরটা অ্যাটাচ করে দেব। যেইভাবে আমরা কাপড়টা অ্যাটাচ করেছিলাম ঠিক সেইভাবেই আমরা রাউন্ডে ঘুরিয়ে এই অস্তরটাও অ্যাটাচ করে নেব। জয়েন্টের সাথে সবসময় জয়েন্ট মেলাবে সামনের দিকে এবং পিছন দিকের। তাহলে দেখুন আমাদের স্কার্টটা কমপ্লিট হয়ে গেছে। আমি নিচেটা পিকো করে নিয়েছি এবং সামনে একটি সুন্দর ডিজাইন করে দিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা মন দিয়ে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।